المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته حمدا وسلدا أما بعد তারুল বিল্লাহ হি মিলা শাহিত নির্বাহজিম স্মিল্লাহ রোহানা নির্বাহ হাইম সৌদি আরবিয়া দাম্মাম থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন তো প্রায় দেড় দুই বছর পূর্বে এবং তাদের মহরানার বিষয়েও সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে এখন সেই স্বামী নিজের ভুল বুঝতে পেরেছেন যে আমার ভুল ছিল সেজন্য সে স্বামী ইচ্ছা করছে নিজের স্ত্রীকে ফিরিয়ে নিতে তো যদি স্বামী নিজের স্ত্রীকে তালাক দেওয়ার পর ফিরিয়ে নেয় তাহলে এর বিধান কি ইসলামে এ বিষয়ে বিস্তারিত দলিল এবং রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে তালাক দেয় ইসলামী নিয়ম অনুযায়ী তিন মাসে তথা তিন তোহরে তিন তালাক তাহলে সেই স্বামীর জন্য সেই স্ত্রী হারাম হয়ে যাবে যদি দ্বিতীয়বার পেতে চাই স্বামী যদি দ্বিতীয়বার নিজের স্ত্রীকে পেতে চান তাহলে এ বিষয়ে ইসলামী বিধান হচ্ছে যে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা বাকারা সুরাতুল বাকারা সুরা নম্বর দুই এবং আয়ত নম্বর দুশো তিরিশে বলেছেন ইন্দল্লা কাহা ফালা তা হেল্ল কি হাজা উজানমগাই র আলামিন বলেছেন যে যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে সেই স্ত্রী সেই স্বামীর জন্য আর হালাল হবে না বরং হারাম হয়ে যাবে তো হালাল হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ রব্লালামিন বলছেন যে হাত্যা কি হাজা উজানগয় যতক্ষণ অব্দি তার দ্বিতীয় বিবাহ দিয়ে দ্বিতীয় বিবাহ না দেবে তার মানে কি দ্বিতীয় বিবাহ দিলেন তারপরে যার সাথে বিবাহ হলো সে যদি মারা যান বা তিনি যদি নিজ ইচ্ছায় তালাক দেন তাহলে একবার অন্যের সাথে বিবাহ দিয়ে সে তার সাথে জিমা করবে স্ত্রী মিলন করবে তারপরে সেই স্ত্রীকে আবার বিবাহ করা যাবে এটাই হচ্ছে ইসলামী বিধান দেখুন সুরাবাকারা সুরা নম্বর দুই এবং আয়াত নাম্বার দুশো তাহলে দ্বিতীয়বার বিবাহের জন্য কি করতে হবে নিজের স্ত্রী তালাক দেওয়া হয়েছে হুম সেই স্ত্রীকে নিজের ভুল বুঝতে পেরে সেই স্ত্রীকে দ্বিতীয়বার মানে ফিরে পেতে চাইছি তো এই জন্য করণীয় হবে যে সেই স্ত্রীর দ্বিতীয় বিবাহ দেওয়া দ্বিতীয় বিবাহ দিয়ে যার সাথে বিবাহ দেবে হ্যাঁ তাকে জোর করা যাবে না সে যদি নিজ ইচ্ছায় তালাক দেয় কিংবা দ্বিতীয়বার যে তার বিবাহ হলো হ্যাঁ সেই স্বামী যদি মারা যায় হুম তারপরে দ্বিতীয় স্বামীর সাথে মিলন করার পরে সে যদি তালাক দিয়ে দেয় বা মৃত্যুবরণ করে তাহলে প্রথম স্বামী আবার নিজ স্ত্রীকে বিবাহ করতে পারেন এটাই হলো ইসলামী বিধান এটা পবিত্র গ্রন্থ আল কোরআনে সুরাতুল বাকারা দুই নম্বর সুরা এবং দুশো তিরিশ নম্বর আয়তে উল্লেখ আছে তবে অবশ্যই কথা মনে রাখতে হবে যে নিজের স্ত্রীকে পাওয়ার জন্য তালাক দেওয়ার পরে পাওয়ার জন্য অন্য কারোর সাথে সাময়িক কিছু দিনের জন্য বিবাহ দেওয়া যে একদিনকার জন্য কিংবা এক সপ্তাহের জন্য কিংবা এক মাসের জন্য বা এক বছরের জন্য হ্যাঁ এই নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া হ্যাঁ এটা ভুল কিংবা যে হ্যাঁ অন্য কারোর সাথে বিবাহ দিলাম যে হ্যাঁ ছেড়ে দিতে হবে এই ধরনের শর্ত রাখা ভুল যদি সে নিজ তালাক দেয় বা সেই স্বামী যদি মৃত্যুবরণ করে হুম তবে শর্ত হচ্ছে যে সে দ্বিতীয় স্বামীর সাথে মিলন হতে হবে স্বামী স্ত্রী মিলন হয় হুম হতে হবে তারপরেই জায়েজ হবে বুঝতে পারলেন আর যদি নির্ধারিত সময় ঠিক করে নেওয়া হয় যে এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য বিয়ে দেওয়া হলো বা এক বছরের জন্য তো এই নির্ধারণ করা এটাকে বলা হয় যে হালালা হ্যাঁ এটা ইসলামে জায়েজ নয় বিশ্বনবী সাল আলী সাল্লাম তিনি অভিশপ্ত করেছেন ওই পুরুষের জন্য যেই পুরুষ নিজ স্ত্রীকে তালাক দেওয়ার পরে আবার ফিরিয়ে ফিরিয়ে পেতে কি করেন হালালা করেন হালালা তথা অন্যের সাথে বিয়ে কিছুদিনকার জন্য দিয়ে আবার তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজে বিবাহ করা হ্যাঁ এটা ইসলামে নাজায়জ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদ